আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আজকে আমি দেখাবো ক্যাপসিকাম আর বেগুন দিয়ে স্বাদে অসাধারণ একটা ভর্তা। ভর্তাটা বানাতে আমি এখানে একটা ছোট বেগুনকে কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এগুলোকে আমি অল্প তেলে এখন একটু ভেজে নিব। আর আমি ভাজার জন্য যে তেলটা ইউজ করছি এটা হচ্ছে সরিষার তেল। এখন আমি বেগুনগুলো তেলে দিয়ে দিচ্ছি। একটু জাস্ট লাল হলেই আমি বেগুনগুলো উঠিয়ে ফেলব, একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আর কি। আপনারা দেখছেন যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। এভাবে করে আমি বেগুনগুলো ভেজে নিব। এখন বেগুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো তেল থেকে ছেঁকে বাটিতে উঠিয়ে রাখছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লাল ক্যাপসিকাম কুচি নিয়েছি, নিয়েছি ধনে পাতা কুচি, লাল মরিচ ডালা, একটু কাঁচা মরিচ নিয়েছি, আর হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, সেটাও কুচি করা। আর এখানে হচ্ছে সেই ভাজা বেগুনগুলো। এবার আমি সবগুলো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে মেখে নিব। মরিচটা একটু পেঁয়াজের সাথে আগে আমি কোচলে মেখে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি সবগুলো একসাথে আবার মাখিয়ে নিব। আর ভর্তা সবসময় মনে রাখবেন, মাখানোতেই হচ্ছে মজাটা ডিপেন্ড করে। ভর্তা মাখানো ভালো হলে সেই ভর্তাটা খেতে অনেক ভালো হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, এটা শুধু দেখতে ভালো দেখানোর জন্য। আপনারা চাইলে এক কালার ক্যাপসিকাম দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। এটা হচ্ছে যেহেতু ভাজার সময় আমি সরিষার তেল দিয়েই ভেজেছি তাই এক টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা এটাও পরিমাণ মতো দিতে পারেন। মানে টেস্ট অনুযায়ী দিলে যে যেমন খেতে ভালোবাসেন, ঝাল, লবণটা, সরিষার তেল, এগুলো হচ্ছে টেস্ট অনুযায়ী মাখালেই হচ্ছে আপনার কাছে আমার মনে হয় যে মজা হবে আর আপনার ভালো লাগবে আর কি। আমি আমার টেস্ট অনুযায়ী মাখাচ্ছি আর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আবার লিখে দিব, তাতে করে আপনাদের একটা আইডিয়া হবে। আসলে ভর্তার কিন্তু কোনো পরিমাপ নাই, এটা স্ট্যান্ডার্ড কোনো মাপ আসলে এটা ফেলা যায় না, ভর্তা জাস্ট নিজেদের স্বাদ অনুযায়ী মানুষ মাখায়। এবার এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি। ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এটা খিচুড়ি এবং পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে, খুবই মজা। আপনারা ট্রাই করে বানিয়ে দেখে বুঝতে পারবেন যে সত্যি কত মজার একটা, খুব অল্প সময়ে এই ইনগ্রিডিয়েন্টগুলো বাসায় থাকলেই আপনি বানাতে পারবেন। এবার এই পর্যায়ে আমি একটু চিনি ইউজ করছি। চিনিটা হচ্ছে হাফ চা চামচের মতো, এটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য। এটা দিলে জাস্ট ভর্তাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দেখতে লোভনীয়, খেতেও অসাধারণ ক্যাপসিকাম বেগুনের ভর্তা। আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।